आज तक लाइफ में मेरे लिए कोई लड़ा नहीं है पहले सर से। ना नहीं है ये, नहीं आती हमारी थी, हो गई कभी मेरे लिए तो हो गई मेरी वो गर्ल वाली फ्रेंड, लेकिन उन्हें गर्लफ्रेंड्स कहते हैं। गाइस बॉलीवुड बच्चा शाहरुख खान डंकी मूवीटार आज के नई रिलीज हो गेलो पूरे 19 दिन আর একদিকে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের সালার মুভিটার আজকে নিয়ে রিলিজ হওয়ার হয়ে গেল 18 দিন। তবে এই দুইটা মুভির আজকের কালেকশনে কি অবস্থা, কালেকশনে কি ড্রপ দেখা যাচ্ছে নাকি অনেক বেশি গ্রোথ দেখা যাচ্ছে, সবকিছু জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি সালার মুভিটা নিয়ে, সেটা হলো ভাই সালার মুভিটা প্রথম সপ্তাহে অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল 378 কোটি রুপি এবং প্রথম সপ্তাহে সালার মুভিটা টোটাল ওয়ার্ল্ড গ্রস কালেকশন করে 468 কোটি রুপি এবং সালার মুভিটা দ্বিতীয় সপ্তাহে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 376 কোটি রুপি এবং সালার মুভিটা 14 দিনে টোটাল ওয়ার্ল্ড গ্রস কালেকশন করে 659 কোটি রুপি। এবং ফাইনালি এখন কথা বলি প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের সালার মুভিটা আজকে মানে 18 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ড কালেকশন কত, সেটা হলো ভাই এখন পর্যন্ত যেটা রিপোর্ট আসে সেটা অনুযায়ী সালার মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 3 কোটি রুপি এবং এর সাথে সালার মুভিটা 18 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করবে 469 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 558 কোটি রুপি এবং সালার মুভিটা 18 দিনে টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করছে 147 কোটি রুপি এবং এর সাথে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাসের সালার মুভিটার 18 দিনে টোটাল ওয়ার্ল্ড গ্রস কালেকশন হবে অলমোস্ট 705 কোটি রুপি। একদিকে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার কালেকশন নিয়ে যদি কথা বলি, সেটা হলো ভাই ডাঙ্কি মুভিটা প্রথম সপ্তাহে অল ইন্ডিয়া নেট কালেকশন করে টোটাল 152 কোটি রুপি এবং প্রথম সপ্তাহে ডাঙ্কি মুভিটা ওয়ার্ল্ড গ্রস কালেকশন করে টোটাল 305 কোটি রুপি এন্ড দ্বিতীয় সপ্তাহে ডাঙ্কি মুভিটা টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 207 কোটি রুপি এবং ডাঙ্কি মুভিটা দ্বিতীয় সপ্তাহে ওয়ার্ল্ড গ্রস কালেকশন পুরো 400 কোটি রুপি এন্ড ডাঙ্কি মুভিটা কালকে মানে 17 দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে 4 কোটি রুপি এন্ড এখন ফাইনালি কথা বলি বলিউড বাচ্চা শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা আজকে মানে 19 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ড কালেকশন কত, সেটা হলো ভাই এখন পর্যন্ত যেটা রিপোর্ট আসে সেটা অনুযায়ী ডাঙ্কি মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 2 কোটি রুপি এবং এর সাথে ডাঙ্কি মুভিটা 19 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করবে অলমোস্ট 224 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া গ্রস কালেকশন 267 কোটি রুপি এবং ডাঙ্কি মুভিটা 19 দিনে টোটাল বাইরের দেশে ওভারসিজ থেকে কালেকশন করছে 186 কোটি রুপি এবং ওয়ার্ল্ড কালেকশনের কথা যদি বলি সেটা হলো ভাই শাহরুখ খানের ডাঙ্কি মুভির 19 দিনে টোটাল ওয়ার্ল্ড গ্রস কালেকশন হবে অলমোস্ট 453 কোটি রুপি এন্ড এই দুইটা মুভি কিন্তু 24 সালে এসেও অলমোস্ট ভালোই কালেকশন করতেছে। বাকি আপনাদের এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না এবং আজকের এই ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল, এরকম নিউজ এন্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।